রোল ক্যামেরা রোলিং অ্যাকশন। ডাক্তারবাবু বিকেলে একবার আপনার চেম্বারে যাব। না না ভাইয়া, আজকে চেম্বার বন্ধ আছে, তুমি কালকে এসো, অন্য কাজে যাচ্ছি। নিমন্ত্রণ বাড়ি নাকি? না না, অন্য কাজ, এখন কথা বলার সময় নেই, চললাম। এই চললাম দেখো। আরে ও রমেশ দা, দোকান বন্ধ করে চললে কোথায়? বন্ধ রাখিনি ভাইয়া, বউকে বসিয়ে আসছি, একটা বিশেষ কাজে যাচ্ছি। আরে শোনো না। এই কাল এসো ভাইয়া, আজ একদম সময় নেই, এখন আর কথা বলতে পারবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমি চলি। আরে উকিল বাবু, কোর্ট তো বন্ধ, কোথায় চললেন? আরে কোর্টে না, কোর্টে না, ভীষণ তাড়া আছে, আজকে অন্য কাজ আছে, চলি পরে কথা হবে। আপনাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই? কোনো অভাব নেই টাকা পয়সার। ডাক্তারবাবু, আপনার চেম্বারে তো রুগীর লাইন পড়ে যায় মশাই। হ্যাঁ, আর ওষুধের কোম্পানি থেকেও ভালোই তো উপরি আয় হয়। এই যে উকিল বাবু, মক্কেলদের ডেটের পর ডেট ফেলে ফেলে বেশ তো তিনতলা বাড়ি আর দুখানা গাড়ি বাগিয়েছেন। হ্যাঁ, তাও আপনার লোভ কমে না। কি প্রয়োজন ছিল এই পথে পা বাড়ানোর? কিসের এত লোভ? এই যে রমেশ বাবু, মুদির দোকানের মালিক, বেশ ভালোই তো কামাচ্ছেন নাকি? বলুন তো মশাই, কিসের এত লোভ? কেন এই পথে পা বাড়িয়েছেন আপনি? বলুন, জবাব দিন, এত কিসের লোভ আপনার? বলুন, একে একে সবাই কনফেস করুন আপনারা। বিশ্বাস করো ভায়া, অভিনয়ের জন্য নয়, এমনকি টাকার জন্যও নয়। টিভিতে দেখলে না, আমার পেশেন্টরা আমার খুব সুখ্যাতি করে, তাই আমারও না সেই একই কেস। এই তো সেদিন জজ সাহেব বলল, উকিল বাবু আপনাকে টিভিতে দেখলাম, আসলে অভিনয়টা আমার একদম আসে না, করতেও চাই না, শুধু টিভিতে মুখ দেখাবো। আসলে কি জানো তো ভাইয়া, ওই টিভিতে মুখ দেখালে না সমাজে দাম বেড়ে যায়, নইলে অভিনয় দূর দূর, ওসব আমার আসেও না বুঝিও না। এই যে জানো, ওই সেদিন আমার সালি আমাকে বলল, জিজি ডার্লিং তোমাকে টিভিতে দেখলাম, যা লাগছিল না ফাটাফাটি। বিশ্বাস করো, আমি আর অভিনয় করব না, স্টুডিও পাড়ায় আর যাবই না। দেখলেন আপনারা? হ্যাঁ, এই যে এইসব লোকেরা, এরা কিন্তু অভিনয়টাকে ভালোবাসে না। এমন এটাও নয় যেদের পয়সার অভাব তাই এই জন্য আসছে, এরা শুধু আসে পরিচিতদের মধ্যে বাহবা কুড়াবে বলে। আর আমরা যারা অভিনয়টাকে ভালোবাসি, যারা অভিনয়টা দিয়ে সংসার চালাই, তাদের পেটে লাত পড়ছে আর দলে দলে ভিড় করছে এই অভিনয় অপ্রেমী মানুষগুলো। আচ্ছা বলুন তো, এটা আমাদের প্রতি অবিচার হচ্ছে না? আমাদের প্রতি এরা অন্যায় করছে না? হ্যাঁ, একটু ভেবে দেখুন তো, একটু ভেবে দেখুন না। মাসের পর মাস ঘুরে ঘুরে কাজ পাচ্ছি না, এই স্টুডিও সেই স্টুডিও, বলছে আর্টিস্ট নাকি ভরে গেছে, আর্টিস্ট অনেক, চরিত্র কম, কাজ নেই, লোক বেশি।